السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وهو يقول ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وقال عليه السلام القرآن حجة لك أو عليك الحمد لله جابتي فشنشا وغنوغان أكمت مهيان وغريان الله سبحانه وتعالى الجنة جاء الله رب العالمين নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দরুদ এবং সালাত বর্ষণ করছি প্রিয় নবীজির উপর, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন, রমাদান স্পেশাল বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। ইতিপূর্বে আমরা 11টা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের টেক্সট বই থেকে আমরা 61 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি, 60 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি, সরি আমরা 62 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আর এটা আমাদের টেক্সট বই, আবারও দেখাচ্ছি, সেটা হলো কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশকৃত। আজকে ইনশাআল্লাহ তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার 63 থেকে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। যারা জয়েন করেছেন ক্লাসে, কাইন্ডলি আপনারা একটু লিঙ্কটাকে গ্রুপে শেয়ার করে দিবেন, মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ, বাকি ভাই বোনরা দ্রুত চলে আসতে পারবে ইনশাআল্লাহ। তো বিগত ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখেছি, এক নজরে যদি বলি, সেগুলো হলো আমরা অক্ষরগুলো চেনা শিখেছি, উচ্চারণ করা শিখেছি, মাখরাজগুলো শিখেছি, এবং জবর, জবরের মদ, জে, জেরের মদ, পেশ, পেশের মদ, এবং এক আলিফ মদের চারটা নিয়ম। এছাড়াও আমরা সাকিন বা সুকুন বা যজম শিখেছি, সেটার অধ্যায় করেছি, এবং লাস্ট ক্লাসে আমরা মনে হয় নরম অক্ষর বা হরফে ইল্লাতগুলো শিখছিলাম, এবং হরফে ইল্লাত আমরা বলেছিলাম তিনটা, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। আমরা ওয়াওয়েরটাও শিখেছি, ইয়ারটাও শিখেছি, আলিফেরটা এখন বাকি আছে, আজকে ইনশাল্লাহ আমরা আলিফেরটা শিখবো ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাসের মূল যে পড়া সেখানে চলে যাচ্ছি। আজকে আমরা শুরু করছি পৃষ্ঠা নাম্বার 63 থেকে। আপনারা যখন 63 পৃষ্ঠাটা দেখবেন বইয়ের মধ্যে, আপনারা দেখতে পারবেন যে এই হলো 63 পৃষ্ঠা, এটা হলো আপনাদের বইয়ের 63তম পৃষ্ঠা। এই বইটা যখন এই পৃষ্ঠা খুলবেন তখন উপরে দেখবেন লেখা আছে যে হামজা সাকিন, লেখা আছে হামজা সাকিন। এটা হলো আমাদের এক, যে আমরা বললাম হরফে ইল্লাত মোট তিনটা, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। এবং আলিফ, ওয়াও, ইয়া এগুলোকে ভাওয়েল বলা হয়, আরবিতে বলা হয় স্বরবর্ণ, সরি বাংলায় বলা হয় স্বরবর্ণ, আরবিতে বলা হয় হরফে ইল্লাত। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ওয়াওয়ের উপরে যজম আসলে কেমন করে পড়তে হয়, আর ইয়া এর উপরে যজম আসলে কেমন করে পড়তে হয়। আমরা আলিফেরটা কিন্তু এখনও শিখিনি, তো আজকে আমরা আলিফেরটা থেকে শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আলিফকেই মূলত এই হামজা আর আলিফ এই দুটো আমরা যেটা পড়ছি, এই হামজা এবং আলিফ এই দুটার মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নাই। আলিফের উচ্চারণ যেমন হয় হামজার উচ্চারণ তেমনই হয়, তবে অন্য একটা পার্থক্য আছে যেটা আপনারা পরে ইনশাআল্লাহ ব্যাকরণ শিখলে বুঝতে পারবেন। তো মূলত আলিফের চেয়ে হামজা একটু শক্তিশালী বেশি, যখন পরবর্তীতে আপনারা কোর্স 2টা করবেন ইনশাআল্লাহ তখন হয়তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
যে আসলে যে পার্থক্যটা আছে আলিফ এবং হামজা সেটা আসলে কি। নর্মালি এই দুইটা অক্ষরের উচ্চারণগত তেমন কোনো পার্থক্য নাই। আলিফ জবর আ হয়, আলিফ জের ই হয়, আলিফ পেশো উ হয়, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশো উ হয়। তো এখন যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেখানে আমরা শিখবো যে আলিফ বা হামজার উপরে যদি আবার সাকিন থাকে তখন কি করতে হবে। আলিফ বা হামজার উপরে যদি যজম চলে আসে বা সাকিন চলে আসে তখন কেমন করে উচ্চারণ করতে হবে এইটা আমরা শিখবো আর কি, ঠিক আছে। তো যেমন আমরা গত ক্লাসে শিখলাম যে ওয়াওয়ের উপরে যদি যজম চলে আসে তাহলে হালকা করে সফট করে পড়তে হবে, যেমন মিম ওয়াও জবর মাও, বা ওয়াও জবর বাও, তারপরে ফা ওয়াও জবর ফাও, এগুলো আমরা শিখলাম গত ক্লাসে। আবার ইয়ার উপরে যদি যজম আসে তাহলে হালকা করে পড়তে হবে, যেমন আলি বা ইয়াজের বাই, মিম ইয়া, বা ইয়াজবর বাই, মিম ইয়াজবর মাই, হ্যাঁ ফা ইয়াজবর ফাই, এটা গত ক্লাসে শিখলাম। এখন হামজার উপরে যদি এরকম করে আবার সাকিন চলে আসে, যেটা 63 পৃষ্ঠা দেয়া আছে নিচে, একদম 63 পৃষ্ঠার নিচের দিকে দেখবেন এটা দেয়া আছে, জি এই যে 63 পৃষ্ঠার নিচের দিকে দেখবেন এই যে 1 2 3 করে এটা দেয়া আছে যে হামজা এর উপরে যদি সাকিন থাকে তাহলে কি করতে হবে। আমি এক বাক্যে শর্ট করে নিয়মটা বলছি, এখানে বাংলা দিয়ে কিছু লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। নিয়মটা হচ্ছে যে যদি হামজা এর উপরে যজম চলে আসে, যদি হামজা এর উপরে যজম চলে আসে তাহলে ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হবে। আবারও বলছি, যদি হামজা এর উপরে যজম চলে আসে বা সাকিন চলে আসে তাহলে ধাক্কা দিব, এক নম্বর কাজ ধাক্কা দিব, আর দুই নম্বর কাজ ভেঙে পড়ব। কেমন করে, এই যে দেখুন আমি পড়ছি, যেমন এই দেখুন এখানে লেখা আছে যে মিম, যে মিম জবর হামজা সাকিন, হ্যাঁ মিম জবর হামজা সাকিন, এই এটাকে এইভাবে বারণ করতে পারেন, অথবা মিম হামজা জবর এটাও করতে পারেন, মিম হামজা জবর এটাও করতে পারেন। তো এটাও ভালো যে মিম জবর হামজা সাকিন কী পড়বো, ভেঙে পড়বো ধাক্কা দেবো, ভেঙে পড়বো ধাক্কা দেবো, তাহলে মিম হামজা জবর মা এইভাবে ধাক্কা দিতে হবে, মা, হ্যাঁ মা এমন টান হবে না, শুধু মা হবে না, একটা ধাক্কা যাবে ভেঙে পড়তে হবে মা। আর যদি জেড থাকতো মিম হামজা জের মি, পেশ থাকলে মো, এরকম করে পড়তে হবে। এই যে আমরা বলি মুমিন, আসলে শব্দটা মুমিন না, শব্দটা হচ্ছে মুমিন, মুমিন, ঠিক আছে। এটা এটা এই ব্রেকটাই হচ্ছে হামজার ফাংশন, যদি হামজার উপরে সাকিন চলে আসে ধাক্কা দিব ভেঙে পড়ব। তারপরে যেমন এখানে দেখেন এই যে বা পাশে আবার হামজা সাকিন আছে ওর উপরে, বা হামজা জবর হবে বা, বা ধাক্কা দিব, এরকম করে ওয়া, তারপরে ফা হলে ফা, ঠিক আছে, এই স্টাইলে পড়বো আর কি। আমি পড়ছি আপনাদের জন্য, পড়ে দিচ্ছি, এই যে দুই নম্বরটা পড়ছি, যে ফা হামজা জবর ফ্যা ধাক্কা, ফ্যা একটা ধাক্কা যাবে এবং ব্রেক হয়ে যাবে, স্টপ ফুল স্টপ, ফ্যা এরকম, ফ্যা এমন না, বা ফ্যা এমন না, ফ্যা কখন হবে, যখন হামজা এর উপরে যজম বা সাকিন আসবে। তারপরে জাল হামজা জবর হবে জ্যা, জ হামজা জবর জ, হ্যাঁ তা হামজা জবর তা, এই যে তা, ডাল হামজা জবর দা, ত হামজা জবর ত, এইভাবে পড়তে হবে। ঝা হামজা জবর ঝা, সিন হামজা জবর সা, সোয়াদ হামজা জবর স, লাম হামজা জবর লা, লা একটা ধাক্কা এবং আটকে দেয়া, নুন হামজা জবর না, এই যে র হামজা জবর র, তারপরে জিম হামজা জবর জা, শিন হামজা জবর সা, ঠিক আছে, ইয়া হামজা জবর ইয়া, দদ হামজা জবর দ, কাফ হামজা জবর কা, কফ হামজা জবর ক, ক আটকা দিতে হবে। হামজা হামজা জবর কী হবে তাহলে, আ এরকম হবে, হা হামজা জবর ছোট হা হা হা, আইন হামজা জবর আ আ, তারপর বড় হা মাঝখান থেকে হা হামজা জবর হ্যা হ্যা, গয়েন হামজা জবর গ, আর খ হামজা জবর খ। ফাংশনটা হচ্ছে হামজা এর উপরে যদি সাকিন চলে আসে তাহলে ধাক্কা দিব আর ভেঙে ভেঙে পড়ব, ভেঙে দিব,
আমি শব্দে যাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। 64 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে এই নিয়মটার কিছু শব্দ কোরআন থেকে নিয়ে আসা হয়েছে এবং এই শব্দগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে হামজার ফাংশনটা কেমন করে করতে হবে। এই যে প্রথম শব্দটা দেখেন, এই যে বা আছে, তার পাশে আবার আলিফ আছে, আলিফের উপরে আবার একটা হামজা আছে, তার উপরে যজম আছে। তাহলে আমরা কিন্তু জানি যে বা আলিফ জবর বা টেনে পড়তে হয়, এটা এক আলিফ টেনে পড়ার নিয়ম। কিন্তু এখানে আবার আলিফের উপরে হামজা সাকিন আছে, এই হামজা সাকিন আসার কারণে এখানে আর টান দিতে হবে না, শুধু ধাক্কা দিতে হবে এবং ভেঙে পড়তে হবে। এইভাবে বা হামজা জবর বা সিনজের সি বা সি বা সি বা সি বা সি এমন না, বা সি কেন টানবো না, বিকজ এখানে মদের হরফের উপরে হামজা সাকিন আছে, হামজা সাকিন থাকলে টান দিতে হবে না, বরং ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হবে। ঠিক পাশেরটা দেখুন, এই যে বা জের হামজা সাকিন বি সিনজবসা বি সা বি সা বি সা, এই অর্থগুলো নিচে দেখে নেবেন, নিচে লেখা আছে, ঠিক আছে। বি সা মানে হচ্ছে কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট, ওই যে জাহান্নামের বর্ণনা যেখানে আছে কোরআনে সেখানেই কিন্তু আছে যে ওয়াবিসাল মাসির, ওয়াবিসাল মাসির, কতই নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল, এইভাবে পড়তে হবে। তারপরে দেখুন এই যে জিম জের আবার হামজা সাকিন, তাহলে জি আর তা জবর তা জি তা জি তা জি তা, এরকম শিন হামজা জের শে তা জবর তা শে তা শে তা শে তা, এইভাবে। এই যে দেখুন তা পেশ আছে পরে হামজায় সাকিন, তো এই যে এখানে একটা মজার ব্যাপার দেখুন, এখানে কিন্তু ওয়াও আছে আবার ডানে পেশ আছে। তো নর্মালি নিয়ম আমরা জানি যে ওয়াওয়ের ডানে পেশ থাকলে টানতে হয়, কিন্তু এখন কেন টানবো না, কারণ ওয়াওয়ের উপরে হামজা সাকিন আছে, এই জন্য ধাক্কা দিয়ে পড়বো। এটাকে পড়বো তো মিনু, তো মিনু মিমজের মি নুন পেশ নু, তো মিনু তো মিনু তু মিনু পড়বো না এরকম, ঠিক আছে, তো মিনু। ঠিক এইভাবেই পাশে আছে দেখেন ইউ মিনু, ইউ মিনু, এটা ইউ মিনু হবে না, ইউ মিনু। তারপরে যে নু মিনু, নু মিনু। তারপরে দেখেন মো মিনুন, মো মিনুন, এখানে তানভিন আছে আর কি দুই পেশ, এই জন্য আমি নুন পড়লাম, মো মিনুন মো মিনুন, এটা মু মিনুন না। তাই আমরা যে নর্মালি বলি মুমিন, আসলে শব্দটা মুমিন না, মুমিন শব্দটা হচ্ছে মো মিন, মো মিন, ঠিক আছে। এইভাবে আমি পড়ে দিচ্ছি বাকি শব্দগুলো, আপনারা 64 পৃষ্ঠায় যখন দেখবেন ইমেজটা তখন বুঝতে পারবেন, পরে ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি 3 নম্বর লাইন থেকে পড়ছি, প্রথম 2টা লাইন পড়ে দিলাম, তৃতীয় লাইনের প্রথম শব্দ থেকে পড়ছি আর কি। টোটালি এখানে 1, 2, 3, 4, 5, 6টা লাইন আছে এবং 4, 6, 24টা শব্দ আছে। শব্দ নাম্বার 9, শব্দটা হচ্ছে তো মেনু, তা হামজা পেশ, তো মিমজের মি নুন ওয়াও পেশ নু, তো মিনু। এইখানে জানার বিষয় দেখুন, ভালো একটা শব্দ আসছে, এই যে এই যে তা হামজা পেশ তো পড়লাম, মিমজের মি নুন ওয়াও পেশ নু, এইখানে কিন্তু আমি ঠিকই টান দিলাম, তো মিনু এখানে কিন্তু টান হবে, কারণ এখানে ওয়াওয়ের উপরে কিন্তু হামজা সাকিন নাই, এইখানে ওয়াওয়ের উপরে হামজা সাকিন ছিল, দ্যাট ইজ ওয়াই আমরা এইখানে কিন্তু টান দিইনি, এখানে ধাক্কা দিয়েছে, তো মিনু তো মিনু, ঠিক আছে। এখানে টান হবে, এখানে টান হবে না, এইভাবেই ইউ মিনু, ইউ মিনু, এখানে টান হবে, এখানে টান হবে না, এখানে ধাক্কা হবে। তারপর যে মু মিনিনা, মু মিনিনা, মু মিনিনা, এখানে ধাক্কা দিলাম আর এখানে আবার টানলাম কেন, ইয়ায় ডানে জের আছে এই জন্যে। তারপরে যে মু মিনাতি, মু মিনাতি, মিম হামজা পেশ মু মিমজের মি মু মি নুন খারা দেবো না, মু মিনা তাজেতি, মু মিনাতি, মু মিনাতি, এইভাবে ইয়া হামজা সাকিন, ইয়া মিম পেশ মু র পেশ রু, ইয়া মুরু, ইয়া মুরু, এরকম ইউ তা, ইউ তা। তারপর ইয়া তি, এই ইয়া তি, এখানে আবার টান দিতে হবে কারণ ইয়া ডানে জের আছে, ইয়া তি, ইয়া তি, এখানে আবার তা তি, তা তি, ঠিক আছে। এইভাবে আপনারা পড়বেন, আমি নিয়মটা বলে দিলাম,
বাকি শব্দগুলো পড়ে দিচ্ছি আমি, শেষের দুইটা লাইন পড়ছি। প্রথমটা হলো তু ও তু, তু ও তু, তারপর ফ তু, ফ তু, তারপর তাকুলু, তাকুলু, তারপর তাখুযু, তাখুযু, তারপর ইউলুনা, ইউলুনা, তারপর তাকুলুনা, তাকুলুনা, তারপর তাতিনা, তাতিনা, শেষেরটা হচ্ছে মাওয়াহুম, মাওয়াহুম। এই হলো 64 পৃষ্ঠার আমাদের হামজা সাকিনের অধ্যায়। নিয়মটা আবার বলছি, যদি হামজার উপরে জজম বা সাকিন থাকে তাহলে আমরা টানবো না, বরং ধাক্কা দিয়ে ভেঙে পড়ব। যেমন বাসি, বিসা, জিতা, শিতা, এইভাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটু আগায় দিই, আজকে আমরা ইনশাআল্লাহ সময় আছে, আজকে ইনশাআল্লাহ আমরা একটু সামনে যাচ্ছি। যে 65 পৃষ্ঠায় গেলে দেখবেন, যে 65 পৃষ্ঠায় যখন যাবেন তখন দেখবেন এখানে নতুন আরেকটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কলকলার হরফ, কলকলা অক্ষর। এটা 65 পৃষ্ঠা, এই যে উপরে লেখা আছে যে কলকলা অক্ষর, কলকলার হরফ, ঠিক আছে। কলকলা শব্দের অর্থটা কী আগে জানতে হবে। কলকলা মানে হচ্ছে অনেকটা প্রতিধ্বনির মতো আর কি, কলকলা মানে প্রতিধ্বনি, বা আমরা ওই যে দ্বিত্বধ্বনি বলি যেটা আর কি, দ্বিত্বধ্বনি, একসাথে ডাবল সাউন্ড হবে, দুইবার উচ্চারণ করতে হবে, শব্দটা মনে হবে যেন প্রতিধ্বনি হচ্ছে। তো এটা হলো কলকলা শব্দের অর্থ। কলকলার হরফ, কলকলার হরফ কয়টা? কলকলার হরফ মোট 5টা, কলকলার হরফ মোট 5টা। হরফগুলো হলো 1 নম্বর কফ, 2 নম্বর কফ ত, তারপর বা, তারপর জিম, তারপর দাল, ঠিক আছে। মুখস্থ করতে হবে এটা, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই 5টা হলো কলকলার হরফ। যদি এই 5টা হরফের উপরে জজম বা সাকিন আসে সেক্ষেত্রে আমাদেরকে ডাবল সাউন্ড করে, প্রতিধ্বনিমূলক শব্দ করে পড়তে হবে, বা দ্বিত্বধ্বনির মতো পড়তে হবে, ঠিক আছে। কেমন করে পড়বো আমি দেখাচ্ছি। যেমন ধরেন আলিফ জবর দেয়া আছে, সে যে এখানে লাল রঙের গোল গোল করে দেয়া আছে, কিন্তু এই যে আলিফ, আলিফ জবর আ, আর এই যে বায়ের উপরে জজম বা সাকিন আছে, আর বাটা কিন্তু কলকলার হরফ। তাহলে আলিফ জবর বা সাকিন হয়ে যাবে আব না বলে আব, আব, একটু ডাবল সাউন্ড হবে, আব, আব, ধাক্কা দিতে হবে, চাপ দিতে হবে, আব, মনে হবে যেন প্রতিধ্বনিমূলক শব্দ শোনা যাচ্ছে, আব। তারপরে যদি আলিফ জবর কফ সাকিন হয়, যেহেতু কফ একটা কলকলার হরফ, তাহলে হবে আক, 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 ডাবল সাউন্ড হবে। যদি আলিফ জবর জিম সাকিন হয় তাহলে হবে আজ, আজ, আজ। যদি আলিফ জবর দাল সাকিন হয় তাহলে হবে আদ, আদ, আদ। আরেকটা কী বাদ গেল? কফ ত বা জিম দাল, কফ ত বাদ গেল। আচ্ছা যদি আলিফ জবর ত সাকিন হয় তাহলে আওত, 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 ঠিক আছে। যেমন আমরা সূরা ইখলাসে বলি যে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আলিফ জবর আ, হা জবর হা, আহা, এই যে দাল, শেষে দাল আছে এবং দালের মধ্যে সাকিন আছে এবং এখানে স্টপ করতে হচ্ছে, এই জন্য আমাকে পড়তে হচ্ছে আহাদ, এই যে কলকলা করে আহাদ। আল্লাহু সামাদ, হ্যাঁ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ইউলাদ, এইভাবে আর কি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আহাদ। আবার যেমন ধরেন সুরাতুল ফালাক, এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে কফ শেষে আছে এবং এখানে সাকিন আছে, তাহলে লাস্টে কলকলা করতে হবে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব, এই যে বা আছে শেষে, বা আবার সাকিন আছে, ওয়াকাব, এইভাবে। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যে দাল আছে এখানে সাকিন আছে, উকাদ। আর ওয়ামিং শাররি হাসিদিন ইদা হাসাদ, হাসাদ, এই যে দালের মধ্যে সাকিন আছে। সো নিয়মটা হচ্ছে এই যে 5টা হরফের কথা বললাম, নাম্বার 1 কফ, নাম্বার 2 কফ ত, তারপরে হচ্ছে বা, তারপরে জিম, তারপর দাল। এই 5টার উপরে যদি সাকিন থাকে বা জজম থাকে, অথবা এই 5টা শব্দ, 5টা অক্ষর যদি আয়াতের শেষের অক্ষর হয়, আর কোনো একটা আয়াত শেষ করতে হলে তো শেষে থামতেই হয়, নর্মাল নিয়ম,
তো এগুলো যদি এগুলোর উপরে যদি যজম বা সাকিন থাকে তাহলে আমরা ডাবল সাউন্ড করে দ্বিত্ব ধ্বনির মতো শব্দ করে পড়ব। এই হলো কলকলার হরফের পড়ার নিয়ম। এখানে 66 পৃষ্ঠায় গেলে দেখবেন যে কলকলার হরফ যুক্ত বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে, কোরআনিক শব্দ অর্থসহ। এই শব্দগুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? আমি কয়েকটা পড়ে দিচ্ছি, আপনারা আপনাদের হোমওয়ার্কস দিচ্ছি, বাকিগুলো আমি পড়ে দিচ্ছি কয়েকটা। এটা পৃষ্ঠা নাম্বার 66। দেখবেন এই যে এখানে দেখবেন যে খ জবর খ লাম জবল্লা খলা, এই যে কফ, এই যে কফে কিন্তু এই সবগুলোতে লাল রং করে দেওয়া আছে, কিন্তু সবগুলো কলকলার মধ্যে লাল একটা কালার করে দেওয়া আছে। খ জবর খ লাম জবল্লা খলা, এই যে কফের উপর সাকিন, এই যে খলাক না বলে বলবো খলাক খলাক, আর নুন আলিফ জব না খলাক না, ডাবল সাউন্ড হবে খলাক না খলাক না, ঠিক আছে? এই যে রজব রজা জব যা রজা, এই যে কফে সাকিন, তাহলে রজাক না হোম রজাক না হোম রজাক না হোম, এরকম মিম জব মা, এই যে তয়ে সাকিন, তটা কলকলার হরফ, তাহলে মত মত লাই মত লাই মত লাই, এই যে ইয়া পেশ ইউ আর তো সাকিন, ইউ তো ইউ তো ইমু ইউ তো ইমু ইউ তো ইমু, আলিফ জের ই দুই নম্বর লাইনে বা সাকিন, বা কলকলার হরফ, তাহলে আলিফ জের ই বা সাকিন, ইব ইব না বলে বলবো ইব না বলে বলবো ইব ইব ডাবল ইবনু ইবনু, পাশে আছে আবেদু আবেদু, এই যে সিন পেশ সু বা সাকিন সুব হা খারজ ওপর হা সুবহানা সুবহানা, এগুলো কিন্তু আমরা তাসবিহ তাহলিলে অসংখ্যবার প্রতিদিনই বলি আর কি, কিন্তু খেয়াল করি না আর কি, আমরা সুবহানা সুবহানা বলে ফেলি, এটা কিন্তু সুবহানা সুবহানা। তারপর যে আলিফ জের ই বা সাকিন ইব ইব, র খারজ ওপর র ইব র, হাইয়া জের হি ইব র হি মা ইবরাহিমা, এইভাবে আমাদেরকে 66 পৃষ্ঠাটা পড়তে হবে। আমি শব্দগুলো আপনাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। তিন নম্বর লাইনটা পড়ছি, ক বা জবর কব লামজলি কবলি, বানান করে পড়বেন তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। হয়তো আপনি জানেন এই বিষয়টা আগে থেকে, তারপরেও বানান করে পড়বেন, দেখবেন ভুল হবে না ইনশাআল্লাহ, কম হবে। তারপরে কফ বা জবর কব লামজলি কবলি কাব জবর কা কবলিকা কবলিকা, তারপরে কফ বা জবর কব লামজলি কবলি হা মিম জের হিম কবলি হিম কবলি হিম, তারপর আছে কব লিকুম কবলিকুম। আমি পড়ছি তারপরে নাম্বার 4 নাম্বার লাইন, তাজরি তা জিম জবর তাজ রয়াজরি তাজরি তাজরি, তারপরে ইয়া জিম জবর ইয়াজ আইন জবর আ ইয়াজ আ লাম পেশলু ইয়াজ আলু ইয়াজ আলু, তারপরে মিম জিম পেশ মুজ রজরি মুজরি মিম ইয়াজের মি মুজরি মি নুন যাবর না মুজরি মি না, তারপর আলিফ জিম যাবর আজ মিম যাবর মা আজমা আইন ইয়াজের ই আজমা ই নুন যাবর না আজমা ই না, তারপরে আছে কদ কফ দল যাবর কদ, তারপর ফাকদ লাকদ ওয়ালাকদ, তারপর আদনি, তারপর আদরাকা, তারপরে ইয়াদউনা, তারপরে তাদউনা, তারপরে আছে খলাক, তারপরে মুহিত মুহিত, তারপরে ওয়াকব ওয়াকব, তারপরে আজওয়াজ আজওয়াজ, তারপরে আহাদ আহাদ। এইভাবে আপনারা 66 পৃষ্ঠাটা পড়বেন, বানান করে পড়বেন ইনশাআল্লাহ। আমি একটু দ্রুত পড়ে গেলাম আর কি। আর 67 পৃষ্ঠা এবং 68 পৃষ্ঠাটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। এটা আমার আসলে এমন কিছু নাই এখানে কঠিন কিছু যেটা পড়িয়ে দেওয়ার মতো আর কি। আপনারা যখন 67 পৃষ্ঠা খুলবেন তখন দেখবেন উপরে লেখা আছে হামস, উপরে লেখা আছে হামস। 67 পৃষ্ঠা খুললে উপরে দেখবেন লেখা আছে হামস। হামস মানে হচ্ছে বাতাস নির্গত করা। হামস শব্দের অর্থ হচ্ছে কিছু হরফ আছে, মাত্র দুইটা হরফ আর কি, এই দুইটা হরফ উচ্চারণের সময় বাতাসটা নির্গত করতে হয়, এই দুইটা হরফকে বলা হয় হামস। উচ্চারণ করার সময় না, আসলে মানে সঠিকটা হচ্ছে যে
যদি এগুলোর উপরে সাকিন থাকে, যদি এই দুইটা হরফের উপরে সাকিন থাকে, তাহলে হামস করে পড়তে হয়। হামস মানে হলো বাতাস একটু বের করে পড়া। অক্ষর দুটা হচ্ছে, একটা হলো তা, তা আলিফ বা তা, আর একটা হরফ হচ্ছে কাফ, ওই যে বড় কাফ, মানে সরি ওই যে কফ না, কিন্তু কাফ লামের মতো যেটা কাফ, এই কাফ আর তা এই দুইটার উপরে যদি সাকিন থাকে বা যজম থাকে, তাহলে একটু বাতাস বের করে পড়তে হয়। এই টেকনিকটাকে বলা হয় হামস, এটাকে বলা হয় হামস বা বাতাস থ্রো করে পড়া। 67-68 পৃষ্ঠাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি খালি একটু পড়াই দিচ্ছি 68 পৃষ্ঠাটা। এখানে এক্সাম্পল আছে অনেকগুলো শব্দ, যেমন এই দেখেন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, আর এই যে তা, তা কিন্তু হামসের অক্ষর, হামসের অক্ষর দুইটা, একটা তা একটা কাফ, এই তায়ের উপরে সাকিন আছে, তাহলে ক লেথ, এই যে ক লেথ, আমি কলাত না বলে কিন্তু কলাত বলিনি, আমি বলছি ক লেথ, ক লেথ, এই যে ক লেথ, একটু বাতাস বের করলাম, এটাই হলো হামস। এই যে কানেত, 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 এই যে তারপরে তা তা জব তত, তত লুনা, তত লুনা, তত লুনা, তত লুনা বলিনি, আমি বলেছি তত লুনা, একটু বাতাস থ্রো করা আর কি, এটাকে হামস বলে। এইভাবে জালাত, জালাত, হু, হামসের অক্ষর দুইটা কাফ এবং তা, এগুলোর উপর সাকিন থাকলে বাতাস বের করতে হয়, এটাকে হামস বলে। তারপর ওয়াল, ওয়াল ফিত নেতু, ওয়াল ফিত নেতু, এরকম আসবেত, আসবেত হুম, আসবেত হুম, এরকম করে নিচে দেওয়া আছে, দেখবেন এই যে আলিফ কাফ জবর আক, আক, আকবার, 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 আকসারা, আকসারা, ذكروا ذكروا ها يركم يك يكسبون يكسبون تكفرون تكفرون اهلك اهلكنا এই দুইটা হরফের ব্যাপারটা একটু স্পেশাল খেয়াল রাখবেন, যে কাফ এবং তা এগুলোর উপরে যদি সাকিন বা যজম থাকে, তাহলে বাতাস বের করে পড়তে হয়। মাশাআল্লাহ, আজকে আমরা একদম 68 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেললাম। 69 পৃষ্ঠা যেটা দেওয়া আছে, 69 পৃষ্ঠাটায় দেখবেন একটা অনুশীলনী দেওয়া আছে, এটা আপনাদেরকে সলভ করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্কস দিলাম আমি। এই পৃষ্ঠাটা অ্যাটলিস্ট সবাই প্রত্যেকেই, অ্যাটলিস্ট এই পৃষ্ঠাটা, 69 পৃষ্ঠাটা প্রত্যেকেই বানান করে পড়বেন, অডিও করবেন, পাঠাবেন, লিখবেন, এবং লিখার ফটোটা পাঠাবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে শিখলাম বেশ কিছু লেসন শিখলাম। একটা শিখলাম হচ্ছে যে হামজা সাকিন, হামজা এর উপরে যদি সাকিন থাকে, তাহলে ধাক্কা দিয়ে ভেঙে পড়তে হয়, তো এক্সাম্পলগুলো শিখলাম। তারপর কলকলার হরফ শিখলাম, এটা পাঁচটা, কফত বা আজিম দাল, এইগুলোর উপর যজম থাকলে ডাবল সাউন্ড করতে হয় প্রতিধ্বনির মতো। আবার শিখলাম হামসের অক্ষর দুইটা, একটা হলো কাফ এবং একটা তা, এগুলোর উপর সাকিন থাকলে বাতাস বের করে পড়তে হয়। এবং 69 পৃষ্ঠাটা আপনাদের হোমওয়ার্কস থাকলো, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা সামনে 70 পৃষ্ঠা থেকে সামনে যাবো ইনশাআল্লাহ, এবং আগামীকাল আমরা তানভিন শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো যারা ক্লাসে রেগুলার পড়া রেগুলার কভার করছেন না, আবারও রিকোয়েস্ট করছি যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করুন, এবং অডিও এবং লেখাটা আমার কাছে পাঠান, না হলে মাস শেষে হয়তো বা আমরা আমাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়ে যাবো, আল্লাহ না করুক। আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, আমি রিকোয়েস্ট করবো অনুগ্রহ করে আপনারা প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। আর ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীকাল তানভিনটা শিখবো। আজকে আমরা ক্লাস শেষ করার আগে বরাবরের মতো একটা ছোট্ট ছোট্ট একটা আমল নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা জিকির, একটা ছোট্ট জিকির আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ক্লাস শেষ করার আগে। সেটা হলো সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা যদি 3 বার করে কেউ পাঠ করে, হাদিসে এসেছে যে আল্লাহ পাক কেয়ামতের মাঠে এই বান্দাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামতের মাঠের কঠিন দিনে এই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে পাঠ করে। দোয়াটা হচ্ছে, আমরা সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ, রদিতু বিল্লাহি রব্বান, রদিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলামি দীনান, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। আবার বলছি, রদিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলামি দীনান, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলামি দীনান, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। অ্যাটলিস্ট ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। ফজিলত হচ্ছে আল্লাহ পাক সেই পাটকারী বান্দাকে ইনশাআল্লাহ
যারা নিয়মিত এটা পাঠ করবে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কঠিন সময়ে তাদেরকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কিয়ামতের মাঠে সন্তুষ্ট করতে চান তাহলে নিঃসন্দেহে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন, এবং আল কোরআনকে সহি শুদ্ধভাবে বুঝে পড়ার তৌফিক এনায়েত করুন। কোরআনের জন্য নিজেদের সময়, নিজেদের শ্রম, আমাদের জান মাল এবং আমাদের যে রিজিক আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, এগুলোকে আল্লাহ পাক কোরআনের শিক্ষার জন্য, ইসলামের জন্য, তার দিনের পথে ব্যয় করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে ক্লাস শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।